আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমি হচ্ছে ওই কোমরের ব্যথার জন্য। হ্যাঁ জি, কোমরের সমস্যার জন্য। কোমরের সমস্যা? হ্যাঁ বলেন, কোমরের সমস্যা কি সমস্যা আপনার? 6 মাস আগে হচ্ছে আমি উপর থেকে 9-10 ফিট উপর থেকে পড়ে গেছিলাম। জি, আপনি কোথা থেকে কল করেছেন? সিরাজগঞ্জের কোন থানা আপনার? রায়গঞ্জ থানা। রায়গঞ্জ। আপনার নাম কি? মোসামা টনি ইসলাম। টনি। টনির বয়স কত? আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন এই মোবাইলের ভলিউম কমিয়ে দিন। হয়নি কমানো, এখনো শব্দ পাই। বয়স কত? হ্যাঁ না, ঠিক আছে। 20 বছর? 20 বছর বয়স, 6 মাস আগে আপনি উপর থেকে পড়ে গেছিলেন, আপনার এখন কোমর ব্যথা, তাই তো? কোমরের ডান পাশে। ডান পাশে? এই ব্যথা ডান পাশেই থাকে নাকি ডান পাশ থেকে ব্যথা ডান পায়ের দিকে যায়? এই ব্যথা কোমরের ডান দিকেই থাকে না ডান দিক থেকে ব্যথা হয়ে ডান পায়ে যায়? মানে আমি শক্তি পাই না, অবশ হয়ে যায়। ও হো, তনি আমাকে আমাকে একটু বলেন যে আপনার কোমরের ব্যথা ডান দিকেই থাকে না ডান দিক থেকে ব্যথা হয়ে কোমরের নিচের দিকে যায়? ব্যথা বাড়ে কখন? মানে সব সময় তো ব্যথা থাকে, তার মধ্যেও কিছু সময় দেখা যায় যে বেশি ব্যথা হয়। কখন হয় সেটা, বসে থাকলে না হাঁটলে? মানে আমি হাঁটি, হাঁটলে মনে করেন যে আমি ডান পায়ের উপর তো ভর দিতে পারি, মানে কিছু সময় বসে থাকলে, কিছু সময় শুয়ে থাকলে দেখা যায় ব্যথা বেড়ে যায়, আবার কিছু সময় হাঁটলে, হাঁটাহাঁটি তো করি না। বাইরের শব্দ কোথায় হয় এই আলমগীরকে দেখো তো বলতে? আপনি চিত হয়ে শুয়ে পড়েন? আমি শুয়ে আছি। আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন? কিন্তু ব্যথা পাই। ব্যথা কোথায় লাগে? ছেলেরা যেখানে মানি ব্যাগ রাখে এখানে? আচ্ছা, আপনি রেখে এখন আপনি বাম হাঁটু আপনার বুকের দিকে টানেন? বাম হাঁটু বুকের দিকে টানেন? এই এক্সারসাইজটি বারবার করবেন, প্রতিদিন সকালে এবং রাতে কমপক্ষে 15-20 বার এটা টানবেন। টেনে এনে ধরে রাখবেন ততক্ষণ যতক্ষণ 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে যে সময় লাগে এরকম সময় ধরে রাখবেন বারবার। এখন আপনি পা দুটোকেই সোজা করেন, দুই পা সোজা, একদম সোজা করে আপনার ডান হাঁটু সোজা রেখে ডান পায়ের আঙুলগুলো আপনার দিকে টানেন, টেনে আস্তে আস্তে উপরের দিকে উঠান। আপনি দেখেন বিছানা থেকে কতটুকুনো উপরে উঠাতে পারেন। হ্যাঁ, বিছানা থেকে এরকম আস্তে আস্তে উঠাবেন, দেখেন কতটুকু উঠাতে পারেন। আচ্ছা, এই এক্সারসাইজটি আপনি করবেন, আপনি যতটুকু উঠাতে পারেন ততক্ষণ উঠালেন, উঠানোর পরে আপনি কাউকে বললেন আপনার পায়ের গোড়ালি শক্ত করে ধরে রাখতে, আপনি আপনার পা দিয়ে ওই হাতের উপরে চাপ দেবেন, কিন্তু হাত নিচের দিকে যাবে না, হাত ওখানেই থাকবে। আপনার জন্য দুইটা এক্সারসাইজ, এই দুইটি এক্সারসাইজ মনে রাখবেন, এক্সারসাইজ ইজ মেডিসিন, অর্থাৎ এক্সারসাইজকে আমরা ঔষধ বলে থাকি। এক্সারসাইজ ইজ মডার্ন মেডিসিন, এক্সারসাইজ এখন মডার্ন মেডিসিন হিসেবে কাজ করে। দ্বিতীয়ত হলো,
যে আপনি প্রতিদিন সকালে এবং রাতে এই এক্সারসাইজগুলো করবেন। এক্সারসাইজ করার আগে আপনি কোমরে এই নারকেলের তেল এবং রসুন তৈরি করে রাখবেন। এক পোয়া নারকেলের তেল, তার মধ্যে 20 কোয়া রসুন দিয়ে আপনি এটাকে তৈরি করে রাখার পরে আস্তে 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 কাউকে বলবেন ডলতে, সে এইটা ডলবে। ডলার পরে কমপক্ষে 20 মিনিট, কোমরে 10 মিনিট, আস্তে আস্তে পায়ের নিচের দিকে 10 মিনিট, 20 মিনিট ডলার পরে ওই এক্সারসাইজ দুটো করবেন। আপনি আমাদেরকে অবশ্যই আগামী বৃহস্পতিবার জানাবেন আপনি কেমন আছেন। ধন্যবাদ আপনাকে সিরাজগঞ্জ থেকে কল করার জন্য।